বিদ্যুৎ ঘরত চারিটা চারিটা এসি চলি আছে, ভারতের সকল জায়গাতে বিদ্যুতের নাটনি, কিন্তু বিদ্যুতের দাম কোনেও বহুয়া নাই। 30 পয়সা মাত্র দাম বাড়িছে, যাওয়া মাহত 25 পয়সা কমিছিলে, এই মাহত 30 পয়সা বাড়িছে, তারমানে 5 পয়সা। দর্শক সকল, আজির প্রথম খবরেই হয়েছে তা ডর খবর, আহি আছে প্রচন্ড ধুমুহা বরষুণ, গরমের মাজতে আহি আছে প্রচন্ড ধুমুহা বরষুণ। বতর বিজ্ঞান কেন্দ্রে সতর্কবাণী জারি করেছে, উৎকট গরমের মাজতে আহি আছে প্রচন্ড ধুমুহা বরষুণ, আরব সাগরত সৃষ্টি হয়েছে নিম্নচাপ, প্রচন্ড গরমের মাজতে অসমলৈ আহিব ঘূর্ণিবতাহ বিপর্যয়। দেশের ভিন্ন প্রান্তত এই ঘূর্ণিবতাহে খুন্দামরার সতর্কবাণী জারি করেছে IMD-এ। IMD ফালৰ জারি করা হয়েছে ঘূর্ণিবতাহে খুন্দামারিব, দক্ষিণ পশ্চিম আরব সাগরত সৃষ্টি হয়েছে ঘূর্ণিবতাহ বিপর্যয়ের, 24 ঘণ্টাৰ ভিতৰত ভয়াবহ রূপ লব ঘূর্ণিবতাহে। উৎকট গরমের মাজতে আহি আছে প্রচণ্ড ধুমুহা বরষুণ, এটা সবাতোকে ডাঙৰ খবর, বতর বিজ্ঞান কেন্দ্রই এই সতর্কবাণী জারি করেছে। 2 নম্বর খবরটি হয়েছে তা ডাঙর খবর, প্রেয়সীক হত্যা করে প্রেসার কুকারত সিজালে মৃতদেহর টুকুরা, তারপিছত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর প্রতিক্রিয়া প্রকাশ করে NCPর নেত্রী সুপ্রিয়া সুলে কয় যে লোকজনে মৃতদেহটি কুকারত রাঁধি মিক্সারত পিহি নিষ্কাশন করবলে চেষ্টা করেছিল, যুক্ত অতি নিঃসংস অমানবীয় আর অতিশয় ক্ষোভজনক। এটা বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে আহি পড়েছে, চার্নিং রোড হোস্টেল হত্যাকাণ্ডর দুদিন পিছতে আন এক নিঃসংস হত্যাকাণ্ডে জোকারি গেছে মুম্বাই। মীরা রোডত এগারী 37 বছরীয় মহিলাক লিভ ইন পার্টনারে হত্যা করে মৃতদেহটি কেবাটাও টুকুরা করে পেলার অভিযোগ উত্থাপন হয়েছে। অভিযুক্তর বাসগৃহত 13টা শরীরের অঙ্গ উদ্ধার হওয়ার বিপরীতে শরীরের আন অংশ কেবাটাও টুকুরা করে পেলার পিছত নিষ্কাশন করে পেলায় বৃহস্পতিবারে সূত্রই জানা মতে অভিযুক্ত মৃতদেহর দুর্গন্ধ নাইকিয়া করবলে মৃতদেহটি টুকুরা টুকুর করে কাটি প্রেসার কুকারত সিজাই দিছিল। প্রারম্ভিক অনুসন্ধানত আরক্ষীয়ে প্রথমে কেবল ভরিখনহে উদ্ধার করেছিল। এটা নিঃসংস হত্যাকাণ্ড, বুধবারে সন্ধ্যা ভাড়াঘরের পলাবলে চেষ্টা করার সময়তে অভিযুক্ত মনোজ সাহানিক মুম্বাই আরক্ষীয়ে গ্রেপ্তার করে। জানিবপরা মতে যা 3 বছর ধরে গীতানগর ফেস 7-র গীতা আকাশদ্বীপ বিল্ডিংয়ের জে উইংয়ের 704 নং ফ্লেটত সরস্বতী বৈদ্য নামের যুবতীগীর সুতরাং আছিল সাহানি। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর প্রতিক্রিয়া প্রকাশ করে NCPর নেত্রী সুপ্রিয়া সুলে কয় যে লোকজনে মৃতদেহটি কুকারত রাঁধি মিক্সারত পিহি নিষ্কাশন করবলে চেষ্টা করেছিল, যুক্ত অতি নিঃসংস অমানবীয় আর অতিশয় ক্ষোভজনক। কয় যে মহারাষ্ট্রত অপরাধী সকলের আইনের প্রতি এতিয়া ভয় নাই আর মহিলার বিরুদ্ধে অপরাধ আতঙ্কজনক হারত বৃদ্ধি পাইছে। 3 নম্বর খবরটি হয়েছে তা ডর খবর, বাইহাটাত ভয়ঙ্কর দুর্ঘটনা, এবার বাইহাটা চারিআলিত ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। CCTVত শিহরণকারী দৃশ্য আপনাদের প্রত্যক্ষ করবলে পারিছে, এটা ভয়ঙ্কর দৃশ্য। গণেশগুড়ির পিছত এইবার গুয়াহাটির বাইহাটা চারিআলিত ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। চারিচকীয়া বাহনের তলত সোমাল স্কুটি আরোহী, 31 নং রাষ্ট্রীয় ঘাইপথর মদনপুর টুলগেটত এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ভয়ানক দৃশ্য বন্দী হয়েছে CCTV ক্যামেরাত, ততাতৈয়াকৈ আহত ব্যক্তিগুলিক ভর্তি করা হয়েছে চিকিৎসালয়ত। এটা ডর খবর এই মুহূর্তে আহি পড়েছে, দিনক দিনে এটা এটাকে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হবলে পাইছে এখন রাজ্যত। আসলতে কি হয়েছে, প্রত্যেক দিনেই এটা এটা ঘটনা শুনবলে পয়া গেছে। 4 নম্বর খবরটি হয়েছে চাহ বাগিচা আদর্শ বিদ্যালয় সমূহের অধ্যক্ষক 1 লাখ টাকাকৈ চেক প্রদান করলে মুখ্যমন্ত্রী। অহা 20-22 জুনের ভিতর 19খন নবনির্মিত চাহ বাগিচা আদর্শ বিদ্যালয় উদ্বোধন করা হব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। বৃহস্পতিবারে খানাপাড়াস্থিত প্রশাসনীয় পদাধিকারী মহাবিদ্যালয় রাজ্যত শীঘ্রই উদ্বোধন করবলিয়া 19খন নবনির্মিত চাহ বাগিচা আদর্শ বিদ্যালয়ত নিযুক্তিপ্রাপ্ত 130 গৰাকী অধ্যক্ষ আর শিক্ষক শিক্ষয়িত্রীসকলের সুতরাং হওয়া এক মত বিনিময়ত অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অংশগ্রহণ করে। মত বিনিময়ের সময় মুখ্যমন্ত্রী কয় যে রাজ্যের চাহ জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীসকলক
শৈক্ষিক দিশেৰে আগুৱাই নিয়াৰ বাবে বৰ্তমানৰ ৰাজ্য চৰকাৰে নিৰন্তৰ প্ৰয়াস চলাই আহিছে। সেই উদ্দেশ্যৰে চাহ বাগিচা এলেকাত হোৱা বছৰৰ পৰা 17খন চাহ বাগিচা আদৰ্শ বিদ্যালয়ত পাঠদান আৰম্ভ কৰা হৈছে। চলিত বৰ্ষত এই 19খন নৱনিৰ্মিত চাহ বাগিচা আদৰ্শ বিদ্যালয় শুভাৰম্ভ কৰাৰ বাবে পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে বুলি উল্লেখ কৰি তেওঁ কয় যে অহা 20ৰ পৰা 22 জুনৰ ভিতৰত এই আদৰ্শ বিদ্যালয়সমূহ আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰা হ'ব। তেওঁ লগতে কয় যে এই বিদ্যালয়সমূহত ইতিমধ্যে প্ৰায় 2600গৰাকী ছাত্ৰ ছাত্ৰীয়ে নামভৰ্তি কৰিছে। এয়া এক আশাপ্ৰদ দিশ বুলি মুখ্যমন্ত্ৰীয়ে উল্লেখ কৰে। মুখ্যমন্ত্ৰীয়েও কয় যে লোকনিৰ্মাণ বিভাগে আৰু 100খন আদৰ্শ বিদ্যালয় নিৰ্মাণৰ কাম হাতত ল'ব। উচ্চ শিক্ষাৰ ক্ষেত্ৰত যাতে চাহ জনগোষ্ঠীৰ নৱপ্ৰজন্ম আগুৱাই যাব পাৰে তাৰ বাবেও ৰাজ্য চৰকাৰে 25খন মহাবিদ্যালয় স্থাপনৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে বুলি মুখ্যমন্ত্ৰীয়ে কয়। তেওঁ লগতে কয় যে আদৰ্শ বিদ্যালয়সমূহক অতি শীঘ্ৰেই ৰাজ্য চৰকাৰে উচ্চতৰ মাধ্যমিক পৰ্যায়লৈ উন্নীত কৰিব। 5নম্বৰ খবৰটি হৈছে গুৱাহাটীৰ মানুহে AC ব্যৱহাৰ কৰিছে তাৰ বাবে বিদ্যুতৰ নাটনি হৈছে। এই মন্তব্য কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাই। গুৱাহাটীৰ লোকে AC ব্যৱহাৰ কৰিছে তাৰ ফলত বিদ্যুতৰ নাটনি হৈছে। গুৱাহাটীবাসীয়ে AC ব্যৱহাৰ কৰাৰ ফলত নাটনি হৈছে বিদ্যুৎ শক্তিৰ। অসমত বিদ্যুৎ উৎপাদনৰ উৎস নাই, বিদ্যুতৰ উৎস নাই বাবে অসমে আন ৰাজ্যৰ পৰা বিদ্যুৎ ক্ৰয় কৰিব লগা হৈছে, যাৰ বাবে বিদ্যুৎ বিভাগে আৰ্থিক সংকটৰ সন্মুখীন হ'বলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। এইবুলি মন্তব্য কৰিছে, যাৰ বাবে অসম চৰকাৰ সন্মুখীন হৈছে আৰ্থিক লোকচানৰ। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এই মন্তব্য কৰিছে। ইপিনে দিলীপ শইকীয়াই কৈছে আজিকালি 23 ঘণ্টাই কাৰেণ্ট থাকে, 2014 চনৰ আগলৈ 24 ঘণ্টাত 4 ঘণ্টা বিদ্যুৎ পোৱাটো সপোন আছিল, আজিকালি 24 ঘণ্টাৰ 20-22 ঘণ্টা কাৰেণ্ট থাকে বুলি মন্তব্য কৰিছে। 24 ঘণ্টাৰ 23 ঘণ্টা কাৰেণ্ট থাকে বুলি ক'লেও ভুল নহয়। দিলীপ শইকীয়াই মন্তব্য কৰিছে 20-22 ঘণ্টা কাৰেণ্টটো আজিকালি সকলোৱে পায়, অলপ চলপ মূল্যবৃদ্ধি হৈছে সঁচা কথা কৈছোঁ, এই মন্তব্য কৰিছে। কেতিয়াবা অত্যন্ত দুখেৰে অলপ বিল বহাবলগীয়া হয়। এই মন্তব্য সাংসদ দিলীপ শইকীয়াৰ। 2014 চনৰ আগলৈ 24 ঘণ্টাত 4 ঘণ্টা বিদ্যুৎ পোৱাটো সপোন আছিল বুলি দিলীপ শইকীয়াই মন্তব্য কৰা দেখা গৈছে। আজিকালি 24 ঘণ্টাৰ 20-22 ঘণ্টা কাৰেণ্ট থাকে বুলিও দিলীপ শইকীয়াই মন্তব্য কৰিছে। 6নম্বৰ খবৰটি হৈছে কেজৰিৱালৰ সন্মুখতে মোদী শ্লোগান। এইবাৰ অৰবিন্দ কেজৰিৱালৰ সন্মুখত মোদী শ্লোগান। মোদী শ্লোগানৰ বাবে অৰবিন্দ কেজৰিৱালে বন্ধ কৰিবলগীয়া হ'ল ভাষণ। দিল্লীৰ স্কুল মডেলৰ কথা কৈ থাকোঁতে হঠাৎ একাংশই শ্লোগান দিলে অৰবিন্দ কেজৰিৱালৰ সন্মুখত। এই শ্লোগানৰ প্ৰতিক্ৰিয়া মঞ্চৰ পৰাই দিলে অৰবিন্দ কেজৰিৱালে। শ্লোগানেৰে শিক্ষাখণ্ডৰ উন্নয়ন হোৱা হ'লে যোৱা 70 বছৰতেই হ'লহেঁতেন। গণতন্ত্ৰত সকলোৰে কথা কোৱাৰ অধিকাৰ আছে। এই ঘটনাৰ পাছতেই প্ৰতিক্ৰিয়া আম আদমী পাৰ্টীৰ। বিজেপি নেতাই অনুষ্ঠানটোত মোদী শ্লোগান দিয়াৰ অভিযোগ উত্থাপন হৈছে। এইবাৰ অৰবিন্দ কেজৰিৱালৰ সন্মুখত মোদী শ্লোগান। মোদী শ্লোগানৰ বাবে অৰবিন্দ কেজৰিৱালে বন্ধ কৰিবলগীয়া হ'ল ভাষণ। দৰ্শকসকল, আজিৰ এই ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে ভিডিঅ'টো লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব। এনেধৰণৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ নিতৌ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ছাইডত থকা যিটো বেল আইকন আছে প্ৰেছ কৰি অল অপশ্যন